দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জন কল বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আশিসবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় মেয়েদের পিরিয়ডকালীন সমস্যা এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর বেনজির হক পান্না সহকারী অধ্যাপক পপুলার মেডিকেল কলেজ হসপিটাল তাই পরামর্শ পেতে তাদের ফোন করুন 9824053 নাম্বারে সাথে থাকছি রূপা হাসান ডক্টর বেনজি স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ আমরা পিরিয়ডকালীন সমস্যা নিয়ে কথা বলবো আমরা এই আলোচনাটাকে মূলত তিনটা ভাগে ভাগ করতে চাই একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ড যাদের ঢুকছে অ্যাডোলেসেন্ট এজের এবং যারা রিপ্রোডাকটিভ এজ আছে এবং যারা প্রিমেন্সট্রুয়াল এজে আছেন তাদের সমস্যা প্রিমেনোপোজাল এজে আছেন মেয়েদের জন্য যখন মেয়ে সন্তান যার সামনেই হয়তো পিরিয়ড শুরু হবে কিছু ট্যাবুস থাকে কিছুটা লজ্জা কাজ করে কিন্তু এইসব ভেঙে আসলে বাবা মা নিশ্চয়ই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা উচিত মেয়ে সন্তানকে যে পিরিয়ড একটি নিয়মিত একটি ঘটনা মেয়েদের জীবনে এবং শুরুটা একটা প্রিপারেশন নিশ্চয়ই থাকা উচিত আপনার কাছে একটু জানতে চাইবো যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যারা আছেন তাদের বাবা মায়েরা কী ধরনের প্রস্তুতি নেবেন ধন্যবাদ আজকের যে বিষয়টি পিরিয়ড বা মাসিকের সমস্যা বা মাসিক নিয়ে আমরা কথাবার্তা বলবো আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে আমি সবসময় খুব কমফোর্ট ফিল করি কারণ আমি নিজেও একজন মেয়ে তাই না মেয়েদের ইনার বিউটিটাই হচ্ছে গিয়ে একটা পিরিয়ড বা মাসিক যে কোনো একটা মেয়ে একটা সম্পূর্ণ বয়সে যখন তার সময় 11 থেকে 13 বছর যেই সময়টাকে আমরা বলে থাকি পিরিয়ডের স্টার্টেড টাইম তো ওই সময়টা একটা মেয়ের মাসিকে প্রথমবার জীবনে এক্সপোজড হবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম তো এখন যুগ তো অনেক চেঞ্জ হয়ে গেছে একটা সময় ছিল যখন পিরিয়ড হলে সেটাকে হাইড করে রাখা হতো ফ্যামিলির সবার পক্ষ থেকে এখন কিন্তু না সবাই বরং আরও কনসার্ন যে আমার মেয়ের পিরিয়ড ঠিকমতো হয়েছে কি না বা সেটা ঠিকমতো প্রতি মাসে হচ্ছে কি না এভাবেই কিন্তু এখনকার মায়েরা বা বাবারা অভ্যস্ত ইভেন বাবারা সবাই এখন খুব কনসার্ন তো যাদের ছেলে সরি মেয়ে এখনো পিরিয়ড হয়নি বা পিরিয়ড হওয়ার বয়সটা ঘনিয়ে আসে তাদের জন্য আমি বলবো আপনারা ছেলে মেয়েদের জন্য খুব ওপেন থাকবেন এই বিষয়টা তারা যেন ভয় না পায় লজ্জা না পায় এই সময়টায় একটা মেয়ে ইমোশনালি খুব চেঞ্জের মধ্যে দিয়ে থাকে তার ইমোশনাল চেঞ্জ হয় তার ফিজিক্যাল চেঞ্জ হয় তার সাইকোলজিক্যাল চেঞ্জ হয় সো এই সময়টায় যদি বাবা মা অভয় দিয়ে মেয়ের সাথে এই বিষয়টা শেয়ার করে যে মাসিকের বিষয়টা খুব নর্মাল একটা বিষয় এটা হওয়া মানে এক ধরনের সুস্থতা বা এটা হলে কী কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করে তাহলে কিন্তু মেয়েরা খুব ফ্রি হয়ে যায় বিষয়টা প্রস্তুতি থাকবে একটা প্রিপারেশন থাকবে সে ঘাবড়ে যাবে না ভয় পাবে না এরপর আসলো যে পিরিয়ড শুরু হলো এখন এটা কি একদম যেরকম রিপ্রোডাক্টিভ এজে যেরকম হয় বা রেগুলার পিরিয়ডসের মতো ধরনটা কি এরকম থাকে নাকি কিছুটা ছন্দপতন থাকে শুরুতে ধন্যবাদ আসলে পিরিয়ড শুরু হলো পিরিয়ড কিন্তু শুরু নাও হতে পারে এটাও কিন্তু এক ধরনের অ্যাবনর্মালিটি একটা মেয়ে 15 ইয়ার্সের মধ্যেও যদি পিরিয়ড না হয় তাহলে আমরা সবসময় একটু খেয়াল করি যে মেয়েটার কি আদার যেসব অর্গানগুলো ডেভেলপ হওয়ার কথা সেক্সুয়াল অর্গানগুলো ওইগুলো অর্গান ডেভেলপ অলরেডি হয়েছে কি না যদি হয়ে থাকে আমরা হয়তো আরও 2-1 বছর ওয়েট করবো পিরিয়ডের জন্য কিন্তু যদি দেখা যায় যে না তার সেকেন্ডারি সেক্সুয়াল অর্গানগুলোর কোনো ডেভেলপমেন্ট নেই বা তার যে গ্রোথ হওয়া দরকার সেই গ্রোথটা নেই তাহলে কিন্তু 15 ইয়ার্স এনাফ আমাদেরকে কিন্তু ইভ্যালুয়েশনে চলে যেতে হবে কেন তার পিরিয়ড হচ্ছে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে শুরুর এইজটা আমরা কোনটা ধরব এখন যেটা আমরা মানে প্রেডিক্ট করি 11 থেকে 13 ইয়ার্স 11 থেকে 13 আমরা এই আলোচনা ফিরব কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে তার কাছে প্রশ্ন নিব দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি রাবেয়া সাভার ক্যান্টনমেন্ট থেকে বলতেছি জি বলুন জি 26 বছর বয়স আমার ওই আমার হচ্ছে ইরেগুলার পিরিয়ড ইরেগুলার এটা আছে আমার অনেক বছরে মানে সেটা হচ্ছে 7-8 বছর এরকমই ধরেন তো মাঝখানে হচ্ছে আমার মেয়ে হচ্ছে ওই ওষুধ খাইছে আমি ওষুধ খেয়ে তারপরে ওই কনসেপ্ট করছি তারপর আবারও ওষুধ খেয়ে কনসেপ্ট করছিলাম আমার ওই বাচ্চা নষ্ট হয়ে গেছে ডিএমসি করা লাগছে এটা সেপ্টেম্বরের 15-16 তারিখ এরকম না না অক্টোবরের 15-16 তারিখ এখন পর্যন্ত পিরিয়ড হচ্ছে না আর আমার হচ্ছে রেগুলার সমস্যা এখন মানে এটা কি আপনি একটু বলবেন আপনার যে পিসিওএস আছে কিনা পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা আপনার কোনো অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা এবং ওজনটা একটু জানাবেন ওজন হচ্ছে আমার 54 কেজি
আর কিছু জানতে চাই? ধন্যবাদ দর্শক। না, সুন্দর, উনি ভালো কথা বলেছে। উনি বলেছে যে 7-8 বছর ধরেই তার পিরিয়ডটা ইরেগুলার, তো উনি কিন্তু রিপ্রোডাকটিভ এজে আছে। 20-40 বছর বয়সটাকে আমরা রিপ্রোডাকটিভ এজ বলে থাকি। তো উনি খুব সৌভাগ্য, ওনার আমি সৌভাগ্যবতী বলবো যে এই ইরেগুলার পিরিয়ডের মধ্যেও কিন্তু তার কনসিভ হয়েছে, বাচ্চা হয়েছে তার। আর এখন যে প্রবলেমটা সে ফেস করছে যে অক্টোবরের 15-এ তার একটা মিসক্যারেজ হয়েছে, সে ডিএনসি করেছে কিন্তু তার পিরিয়ড হচ্ছে না। তো আমি তাকে অভয় দিয়ে বলবো, মেয়েদের কিছু কিছু সময়ে, জীবনের কিছু কিছু সময় অস্বাভাবিক পিরিয়ড হবে, যেমন হচ্ছে পিরিয়ডটা হয়তো বন্ধ থাকতে পারে, মাসে 2-3 বার হয়ে যেতে পারে, বা হলে বন্ধ হবে না, এই জাতীয় প্রবলেমটা সে ফেস করতে পারে। সেই সময়গুলোর মধ্যে একটা সময় হচ্ছে ডেলিভারি পরবর্তী অথবা এরকম ডিএনসি পরবর্তী সময়। এই সময়টা কি হয়, ইউটেরাসটা তো অলরেডি সে প্রেগনেন্ট, মানে সে গ্র্যাভিড, বাচ্চা এসেছিল তার শরীরে, বাচ্চাটা আসার পর শরীরের কিছু চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আবার আগের কন্ডিশনে যেতে হলে আমাদের 3-6 মাস সময় দিতে হবে। তো বাচ্চাটা অ্যাবর্শন হয়েছে ঠিকই, কিন্তু জরায়ু বা আমাদের শরীরের কন্ডিশনটা তো ঠিক আগের জায়গায় এখনও যায়নি, একটা সময় যাবে, তারপর তার অভুলেশন হবে ঠিক মতো, অভুলেশন হয়ে তার আবার পিরিয়ডটা স্টার্ট হবে। তারপরে ওনার একটা কোয়েশ্চেন আছে যে আমার তো রেগুলার পিরিয়ড হয় না, তো সেখানে বেশ কিছু কজ তো থাকতেই পারে, এন্ডোক্রাইনোলজিক্যাল, থাইরয়েড বা ডায়াবেটিস আছে কিনা, বা অন্য এন্ড্রোজেন আছে ডেফিসিয়েন্সি বা বেশি আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা একটু ইভ্যালুয়েট করে নিই, তারপর হয়তো ফাইন্ড আউট করা যাবে কেন পিরিয়ডটা ঠিক মতো হচ্ছে না। বাট ট্রিটমেন্ট ইজ OCP, অরাল কন্ট্রাসেপটিভ পিল, সাধারণত আমরা পিল দিয়ে পিরিয়ডটাকে এই বয়সে ঠিক করে থাকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই আলোচনায়। ফিরবে একটা ছোট্ট বিরতি ফিরে এসে, ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড দেখছেন আপনারা, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি সাথে। আপনারা দেখছেন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, আমরা পিরিয়ডকালীন সমস্যা নিয়ে কথা বলছি। ডক্টর বিনোদ এই পর্যায়ে একটু জানতে চাইবো, অ্যাডোলেসেন্টদের নিয়ে তো আমরা কথা বলছিলাম, কী ধরনের সমস্যা আসলে ওরা ফেস করে থাকে এবং আসলে কতদিন স্থায়ী হয় নর্মাল পিরিয়ডে ওদের? আচ্ছা, আমি বলেছিলাম 11-13 বছর বয়স থেকে প্রথমেই পিরিয়ডটা স্টার্ট হতে পারে। তো স্টার্ট হলে সবচেয়ে কমন যে প্রবলেমটা আমরা পড়ে থাকি, পিরিয়ডটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় ব্রেনের একটা সেন্টার থেকে স্টিমুলেশনটা আসলে। তো এই যে যাদের মাত্র পিরিয়ডটা স্টার্ট হয় তাদের ওই সেন্টারটা বা একটা অ্যাক্সিস মেনটেন হয়, একবারে ব্রেন থেকে শুরু করে জরায়ু পর্যন্ত একটা হরমোনের একটা খেলামেলা আছে। তো এই যে অ্যাক্সিসটা ওইটা হয়তো অত বেশি অ্যাক্টিভ হয় না বা ম্যাচিওর হয় না। সো এই বয়সটাতে কিন্তু মেয়েদের পিরিয়ডের ঝামেলাগুলো হয়, যেমন তার পিরিয়ডে রেগুলারিটি না থাকতে পারে, পরিমাণ যেটা যতটুকু হওয়া দরকার তার চেয়ে বেশি ফ্লো হতে পারে, বেশি দিন থাকতে পারে, মাসে 2-3 বার হয়ে যেতে পারে, কিংবা 2-3 মাস পর পর হতে পারে। তো এই প্রবলেমগুলোর জন্য প্রায়ই আমাদের কাছে বাবা মায়েরা আসে। তো এটাকে আসলে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। এই বয়সী বাচ্চাদের বাবা মায়েদের আমি বলবো এই এই প্রবলেমগুলোকে নিয়ে আসলে অত ওয়ারিড হওয়ার কিছু নেই, তার জীবনে প্রথমমাত্র শুরু হয়েছে, এটা পুরোপুরি ঠিক হতে তাকে কিছুটা সময় দিতে হতে পারে, সেটা হতে পারে 2 বছর, হতে পারে 3-4 বছর। আর তারপরেও সব জিনিসের একটা কারণ খুঁজে বের করতে হবে। একটা মেয়ের প্রচুর ব্লিডিং হচ্ছে, তাকে তো আমি এভাবে রেখে দিতে পারি না, তাই না? সো আমি একটা হয়তো আল্ট্রাসোনোগ্রাফি বা তার ব্লাডের কোনো প্রবলেম আছে কি না, তার হরমোনের কোনো প্রবলেম আছে কি না, এই জিনিসগুলো আমি একটু দেখে তারপরে তাকে আমার কাউন্সিলিং করতে হবে। এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপটার জন্য। রিপ্রোডাকটিভ এজে যে গ্রুপটা আপনি যেটা বলছেন 20-40 যাদের বয়স, তাদের আসলে কী ধরনের সমস্যা তারা ফেস করে থাকে, তাদের আসলে তার ঝুঁকিতে থাকেন কারা? আচ্ছা, এখানে হচ্ছে যেই গ্রুপটার কথা বলেছি অ্যাডোলেসেন্ট গ্রুপ, ওদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো রিপ্রোডাকটিভ এজেও থাকতে পারে, পাশাপাশি কিছু অর্গানিক কজ থাকতে পারে। অর্গানিক মিন্স কি, ইউটেরাসের কোনো প্রবলেম, একটা জরায়ুতে যদি টিউমার হয় যেটা খুব কমনলি হয়ে থাকে, ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস বা ইনফেকশন যেটাকে আমরা PID বলে থাকি, বা ওভারের কোনো প্যাথোলজি থাকে, PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা চকলেট সিস্ট, এসব হলে কিন্তু পিরিয়ডের উপরে এফেক্ট হবে। হয়তো ব্লাডটা অনেক বেশি যাবে, অনেক সময় এই ব্লিডিংটার সাথে প্রচুর পরিমাণ ব্যথা থাকবে, এমন ব্যথা যে তার হাউসহোল্ড অ্যাক্টিভিটিস সে হয়তো করতে পারছে না, অফিস যেতে পারছে না, পড়াশোনা করতে পারছে না। তো এই বয়সে কিন্তু অর্গানিক কজটাই মেইনলি, আর এর পাশে তার হরমোনাল প্রবলেমগুলো তো আছেই। আর এই হরমোনাল প্রবলেমসগুলোকে তাকে কনসিভ করতে না দেওয়ার জন্য দায়ী হতে পারে কিনা, সেক্ষেত্রে তারা কি করতে পারেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন যে কনসিভ করতে পারছেন না পাশাপাশি পিরিয়ডেরও প্রবলেম হচ্ছে? আমি শুরুতেই বলেছিলাম মেয়েদের ইনার বিউটিটা হচ্ছে কি একটা পিরিয়ড, কিন্তু রেগুলার পিরিয়ড যে মেয়ের হবে, আমরা ধরেই নেই মেয়েটা ফিজিক্যালি একটা কনসিভ করার জন্য সে মোটামুটি 80% ফিট,
সো এই যে পিরিয়ডের ইরেগুলারিটি, এটার পাশে যে হরমোনের প্রবলেম সেটার মধ্যে আছে থাইরয়েডের প্রবলেম, হাইপো বা হাইপার থাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি হরমোন কম বের হয়, আমাদের বডির সমস্ত মেকানিজমে থাইরয়েড হরমোনের একটা রুলস আছে, তো থাইরয়েড হরমোনটা যদি কম হয় বা বেশি হয় তার কিন্তু ফার্টিলিটিটা কমে যাবে। পাশাপাশি ব্লাড সুগার লেভেল, যেটা আমরা গ্লুকোজ ডায়াবেটিসের ব্যাপার বলি, হ্যাঁ ডায়াবেটিস হলে কিন্তু মেয়েদের অনেক সময় দেখা যায় খুব ওবেস হয়ে যায়, যার কারণে হচ্ছে তার অভুলেশনটা ঠিক মতো হয় না। ডায়াবেটিসের সাথে পিসিওএসের একটা রিলেশন আছে, এখন কে কার সাথে যে আসে এটা বুঝি এখনও আমরা বুঝি না, বাট পিসিওএসে দেখা যায় ডায়াবেটিসের প্রবলেম, ডায়াবেটিসের পেশেন্টের পিসিওএস হয়, তো এটা কিন্তু প্রেগনেন্সিতে একটা এফেক্ট করে। পিরিয়ডকালীন সময়ে যে কোনো এজ গ্রুপের, রিপ্রোডাকটিভ হোক অথবা অ্যাডোলেসেন্ট, কিছু রুলস তো নিশ্চয়ই আছে যেগুলো ফলো করা উচিত, লাইক ভারী কাজ না করা অথবা খাবার দাবারের বিষয়ে কিছু আছে, এবং সেই সাথে স্যানিটারি প্যাড চেঞ্জ করার যে একটা নির্দিষ্ট সময় থাকা উচিত কতক্ষণ পর পর, এই বিষয়গুলো একটু যদি বলতে। থ্যাংক ইউ। এটা হচ্ছে পার্সোনাল হাইজিন বলে থাকি আমরা একটা কথা, যে একটা মেয়ের যখন পিরিয়ড হবে তার একটা ফ্লোর অ্যামাউন্ট আছে, যেমন হচ্ছে আমরা গেস করে থাকি 40-80 ml পর্যন্ত তার ব্লাড যাবে, আর এটা ডিউরেশনটা হচ্ছে অ্যাটলিস্ট 3-8 days পর্যন্ত বা 7 days পর্যন্ত। তো এই সময়টায় আমাদের যে মেয়েদের যে পিরিয়ডটা হয় সেই ব্লাডটা জরায়ুর একটা একটা লেয়ার থেকে শেডিং হয়ে একটা ব্লাড বের হচ্ছে, এই ব্লাডগুলোকে শরীর থেকে রিমুভ করার জন্য প্যাড, স্যানিটারি প্যাড ইউজ করে থাকে এখনকার মেয়েরা। আগে হয়তো অনেক রকমের ইয়ে ছিল, কিন্তু এখন তো সবাই জানে স্যানিটারি প্যাডটা ইউজ করে, কিন্তু আমাদের যেটা ভুল হয়, একটা প্যাড পরে থাকলে সেটা আর ঠিক টাইম মতো আমরা চেঞ্জ করছি না, তো এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে কি, দিনে অ্যাটলিস্ট 3টা প্যাড চেঞ্জ করতে হবে, এবং সেগুলো ভালো জায়গায় যেখানে ফেললে পরিবেশ নষ্ট হবে না এরকম জায়গায় ফেলতে হবে। তো অনেকে আছে যে না, প্যাডটাতে হয়তো সে কমফোর্টেবল না, আমাদের যারা আগের মানুষজন আছে তারা কিন্তু প্যাডটা অত হয়তো পরতে পারে না, তো তাদের তারা কী করছে, ক্লথ ইউজ করছে, তাদের বেলায়ও আমি বলবো যে ক্লথ ইউজ করার সমস্যা কিছু নাই। ক্লথ ইউজ করছে সেখানে আসলে কতটা হাইজিন মেনটেন করতে হবে আপনারা কিছু জানবো একটা ছোট্ট বিরতিতে ফিরে এসে। ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড থেকে একটা ছোট্ট বিরতিতে ফিরছি সাথীদের। আপনারা দেখছেন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেড, ডক্টর বেনজির হকমান, আমরা কথা বলছিলাম যে পার্সোনাল হাইজিন নিয়ে, আপনি ক্লথ যারা ইউজ করে তাদের বিষয়ে বলছেন। তারা ক্লথ ইউজ করতে পারবে, বাট ওইটাও ঠিক একটা নির্দিষ্ট সময় পরপর চেঞ্জ করতে হবে, পাশাপাশি যে ক্লথটা ওয়াশ করবে কড়া রোদে শুকিয়ে নিতে হবে, এটা যেন ভেজা না থাকে, এই আর কি তাদের জন্য এই ইনফরমেশনটা। আচ্ছা, আপনার টিপস, আমরা যদি এখন প্রি মেনস্ট্রুয়াল বা প্রি মেনোপোজাল যারা আছেন তাদের বিষয়ে নিয়ে একটু জানতে চাই, এজটা আসলে কত প্রি মেনোপোজাল? মেনোপোজের যে বয়সটা সেটা হচ্ছে 48-51, মানে 48-51 পর্যন্ত আমরা মেনোপোজ, বাট আগেও কিন্তু হতে পারে মেনোপোজ। যাদেরটা আগে শুরু হয় সেটা কি আসলে কোনো জেনেটিক্যাল রিজন বা ফ্যামিলিয়াল হতে পারে, ফ্যামিলিয়ালটাই মেইনলি, তারপরে তার স্বাস্থ্যগত কারণ থাকতে পারে। স্বাস্থ্যগত কারণগুলো, স্বাস্থ্যগত কারণ যারা দেখা যায় যে খুব বেশি ওয়েট বেশি, ওদের কিন্তু পিরিয়ডটা একটু দেরি করে মানে বন্ধ হবে, আবার যারা একটু লিন থিন তাদের পিরিয়ডটা আর্লি হয়ে যেতে পারে, যারা মানে মেনোপোজ আগে, মেনোপোজটা মানে পিরিয়ডটা বন্ধ হয়ে যেতে পারে আগে, যারা আগে বন্ধ হয়ে যেতে পারে। একটা গ্রুপ আছে, এখন আমরা জানি যে অনেকে অভুলেশন ইন্ডাকশন নেয়, প্রেগনেন্সি যেহেতু হয় না তারা কি করছে, অভুলেশন ইন্ডাকশনের জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছে, ওই গ্রুপটারও কিন্তু আর্লি মেনোপোজ হতে পারে, মানে টাইমের আগে। এই যে মেনোপোজাল গ্রুপে যারা আছেন বা ঢুকছেন, কি ধরনের উপসর্গ আসলে থাকে যেগুলো দেখে আসলে তারা বুঝবেন যে তারা মেনোপোজাল এজে ঢুকছে? একে তো এজিং প্রসেস একটা আছে, বয়স যখন 45-এর পর ধরিয়ে নিতে হবে পিরিয়ডটা, একটু ইরেগুলার হবে, হতে হতে বন্ধ হয়ে যাবে। তাছাড়া যেটা হতে পারে, একটু গরম লাগা, একটু শরীরে ব্যথা, আর পিরিয়ডের যে আগের সেই ফ্লোটা 5-7 দিন ছিল বা মাসে মাসে হচ্ছে বা ব্যথা টেথা নেই, পিরিয়ডে কিছু সিমটম আছে না, প্রচণ্ড ব্যথা নিয়ে পিরিয়ডটা হবে, ওই জিনিসগুলো হয়তো আস্তে আস্তে কমে যাবে, এইটা দেখে সে বুঝতে পারবে। হট ফ্লাশ একটা আছে, হঠাৎ করে গরম লাগছে আবার ঠান্ডা লাগছে, এই বিষয়গুলো সাধারণত মেনোপোজ স্টার্ট হওয়ার আগে থেকেই শুরু হয়, যেই সময়টাকে আমরা বলি পেরি মেনোপোজাল ফেজ। তাহলে এই পেরিমেনোপোজাল ফেজে কি কোনো ধরনের ট্রিটমেন্ট আছে কিনা যদি পেশেন্ট নিতে চান? না, ট্রিটমেন্ট হচ্ছে আমি সবসময় বলে থাকি কারণটা আগে ফাইন্ড আউট করতে হবে, যদি দেখা যায় তার কোনো অর্গানিক কজ নেই, জরায়ুতে কোনো প্রবলেম নেই, ডিম্বাশয়ে কোনো প্রবলেম নেই, তার হরমোনের কোনো প্রবলেম নেই, তাহলে আমাকে ধরে দিতে হবে যে এটা তার মেনোপোজের জন্য আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই যে আমি প্রথম বলেছিলাম না, মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালটা
উইক হয়ে যায় যাদের মেনোপজ আসছে এবং যাদের পিরিয়ড মাত্র শুরু হয়েছে তাদের বেলায়। আর হট ফ্ল্যাশের সমস্যায় যারা ভুগছেন তারা কি কোনো ধরনের সহযোগিতা পেতে পারেন কিনা? এটা হচ্ছে আমরা তো কাউন্সিলিং করেই থাকি, এটা খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, ঠান্ডা পানিতে গোসল করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপর ইয়োগা করতে পারে এবং নিজেকে নিজে কাউন্সিলিং করতে হবে যে এটা আমার ঠিক হয়ে যাবে, আমার শরীর একটা ফেজ থেকে আরেকটা ফেজে চলে যাচ্ছে। মানে ওই সময় তখন একটা মেন্টাল আরেকটা মেনোপজ মানে পিরিয়ডটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর পিরিয়ড হবে না। তো মেনোপজটা সাধারণত যখন কোনো পেশেন্ট নির্দিষ্ট বয়সে 45 পর অ্যাটলিস্ট এক বছর বন্ধের হিস্ট্রি দেয় যে আমার এক বছর কোনো পিরিয়ড হচ্ছে না, আই এম ড্রাই, প্লাস আমার কিছু ওই যে হট ফ্ল্যাশের কথা বলবে, একটু শরীর ব্যথা ট্যাথার প্রবলেম বলবে, ইরিটেশনের কথা বলবে, তখনই আমি ধরে নেব মেনোপজ। মেনোপজের পর কখনো মেনস্ট্রুয়েশন হবে না, যে ব্লিডিংটা হবে সেটা কিন্তু ইন্ডিকেট করছে তার কোনো ডিজিজকে। দ্যাট মিন্স জরায়ুতে ক্যান্সার হয়, জরায়ুর মুখে সার্ভিক্সে যে ক্যান্সার হয়, অথবা হচ্ছে কোনো কোনো পেশেন্টের থাকে প্রোল্যাপস হয়েছিল, ইউটারাস বের হয়ে গেছে, ওখানে আলসার হয়ে তারপর ব্লিডিং হচ্ছে। সো মেনোপজে যদি কোনো পেশেন্ট ব্লিডিংয়ের হিস্ট্রি নিয়ে আসে একবার বা দুইবার এপিসোড মাত্র, তাকেও কিন্তু আমাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, তার মানে ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর বেনুসে আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল ডক্টরস অন কল পিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।